ফেসবুকের এমপি স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক, যাকে সবাই ব্যারিস্টার সুমন নামে চেনেন, তিনি বলেছেন তিনি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু তাকে ফসল হিসেবে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুল হক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমার দেখা হয় উনি আমাকে হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকের মধ্য দিয়ে এমপি হয়ে গিয়েছো। ফেসবুক ব্যবহার করে সংসদ সদস্য হয়েছেন উল্লেখ করে সাইদুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। ডিজিটাল বাংলাদেশ না হলে তিনি ফেসবুকের 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, আপনি বলতে পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসেবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা। এই বক্তব্যকে টেবিল চাপড়ে স্বাগত জানান অন্য সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাস্যোজ্জ্বল দেখা যায়। অনেকটা হাস্য রস করে সাইদুল হক বলেন, সৌভাগ্য কি দুর্ভাগ্য তিনি জানেন না, তার আসন পড়েছে প্রধানমন্ত্রীর সামনে। প্রধানমন্ত্রীর আসনের উল্টো দিকে পেছনের সারিতে তিনি সব দেখতে পান। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন পড়েছে প্রধানমন্ত্রীর চোখের সামনে, নড়া চড়ার কোনো সুযোগ নেই। সাইদুল হক বলেন, আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভেতরেও পারতেছি না, তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে যারা সরকারি দলের সদস্য বসেছেন তারা তো সকল ক্ষমতার উৎস, তাদের হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চোখে দেখতে পারেন না, তবে আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের যেভাবে দেখবেন পেছনে যারা আছেন তাদেরকেও যদি একটু চেকে রাখেন। সংসদে নিজের অবস্থান কি হবে তা তুলে ধরে সাইদুল হক বলেন, তিনি সরকারের বিরোধিতা করবেন, তবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বঙ্গবন্ধুর বিষয় সবাই এক ও অভিন্ন। সরকারের উন্নয়নের প্রশংসা করে সাইদুল হক বলেন, হৃদয়ে দেশপ্রেম থাকলে টাকা কোনো সমস্যা না, এটা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত সফলতার মধ্যেও কিছু সমস্যা আছে, দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ, টাকা পাচার কোনোভাবে রোধ করা যাচ্ছে না, পরবর্তী সময়ে তিনি এসব নিয়ে কথা বলবেন বলে বলেছেন ব্যারিস্টার সুমন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। দুবাই থেকে সোনা এনে ভারতে পাচার করতেন তারা, আদালতের নির্দেশে সম্পদ জব্দ করেছে সিআইডি। কুমিল্লা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দাউদকান্দি উপজেলা, সেখান থেকে গ্রামীণ সড়ক ধরে আরও 6 কিলোমিটার গেলে পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের নলচক গ্রাম। গ্রামটিতে বেশিরভাগ বাড়ি টিনের ছাউনি, তবে ব্যবসায়ী ও প্রবাসীরা কেউ কেউ পাকা ভবন করেছেন। এই গ্রামে নির্মাণ কাজ চলতে থাকা একটি ভবন এখন মানুষের আগ্রহের কারণ, সেটি নির্মাণ করছেন মোহাম্মদ আনিসুর রহমান, যিনি একসময় ছিলেন গাড়ি চালক, তার পরিবারও ছিল অসচ্ছল। আনিসুর কিভাবে বেশ ভালো দাম দিয়ে জমি কিনলেন, সেই জমিতে দারুণ নকশা করে বাড়ি করছেন, সেটা গ্রামের বাসিন্দাদের কাছে বিস্ময়কর লাগছে। গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আনিসুরের বাবার বসত ভিটা ছাড়া কোনো জমি ছিল না, অভাবে পড়ে সেই ভিটাও তিনি বিক্রি করে দেন। গাড়ি চালিয়ে তার ছেলে কিভাবে এত সুন্দর বাড়ি করছেন এটা রহস্যজনক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি 1.5 বছরের তদন্তে বেরিয়ে এসেছে, আনিসুর আসলে অনেক আগে গাড়ি চালকের পেশা ছেড়ে সোনা চোরা চালান শুরু করেছেন। অপরাধ থেকে আয়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। অর্থ পাচারের মামলায় আনিসুর এখন পালাতক। আনিসুর যে সোনা চোরা চালানকারী চক্রের সদস্য, সেই চক্রের 12 জনের নাম ঠিকানা এবং কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছেন সিআইডি। কর্মকর্তারা বলছেন, চোরা চালানের টাকা দিয়ে কেউ করেছেন বাড়ি, কেউ করেছেন গাড়ি, কেউ বানিয়েছেন বিপণী বিতান, কেউ আবার গরুর খামার করেছেন। তদন্তে এখন পর্যন্ত প্রায় 14 কোটি টাকার সম্পদের হদিস পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।